আল্লাহ রব্বুল্লা আলমিনের নামগুলিকে অনেক মানুষ দেখা যায় তারা তাদের গাড়িতে লিখে রাখে বাড়িতে লিখে রাখে গড়ের দরজায় লিখে রাখে কেউ কেউ বা বিভিন্ন রকম ফসলাদির বাগানে লিখে থাকে কেন বলে যে অনিষ্টতা থেকে আর মাধ্যমে আমরা মুক্তি পাব এই যে বিষয়টি এই বিষয়টিও সিফাতের ক্ষেত্রে অপব্যবহার এবং সামাজিক একটি ভুল সুতরাং এই ভুল থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ রব্বুল আলমিনের নাম এবং গুণ আল্লাহ তালার নাম এসেছে কেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন অলিল্লাহ আসমাউল হোসনা ফদুরআ বিহা আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলো নাম দিয়ে তোমরা আল্লাহ তালাকে ডাকো আল্লাহ তালাকে আমরা ডাকবো এটি আল্লাহ তালা চেয়েছেন কিন্তু আমরা সেগুলোকে আল্লাহ তালাকে না ডেকে যদি এ গাড়িতে ব্যবহার করি আমাদের ঘরের দরজায় ব্যবহার করি আমরা বাগানে ব্যবহার করি এই জন্য আল্লাহ তাল্লাহর নাম আমাদেরকে আল্লাহ শিক্ষা দেননি সুতরাং এটি হচ্ছে আল্লাহ তাল্লার নামকে একটি ভুল পথে ব্যবহার করা অজ্ঞতা এই পথ ব্যবহার করা রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে তিনি এই যে লটকাতে এই ঝুলন্ত রাখতে আল্লাহ তালার নাম কোরআনের আয়াত এগুলো আমাদেরকে আল্লাহ তালা অনুমতি দেন নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও অনুমতি দেননি তাই রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মান ফালা তাহা মুসনাদে আহমদে এবং ইবনে হিব্বানে এসেছে যে যে ব্যক্তি কোনো কেউ তাবিজ লটকালো তামিমা মানে তাবিজ এরকম ফলাহ আতম আল্লাহুল্লাহ আল্লাহ তালা তাকে পূর্ণতা দিবেন না এই জন্য কোরআন এবং সুন্না লটকানোর জন্য আসে নাই সেগুলো পড়ার জন্য এসেছে সেগুলো আমল করার জন্য এসেছে সুতরাং আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আল্লাহ তালহার নাম এবং আল্লাহ নাম নামকে আমরা কখনো গাড়িতে বাড়িতে দেওয়ালে লিখে রাখবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন